আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা ও গুলি বর্ষণ পরবর্তী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের আগলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে অনুষ্ঠিত হল বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা। সমাবেশে বক্তারা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইজ শের নিয়াবাত সহ আগলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, ডাল, ডিম ও মুরগির দাম, কমেছে কাঁচা মরিচের দাম, এছাড়া অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র। তৈরুল ইসলামের প্রতিবেদন। রাজধানীর বাজারগুলোতে নিয়মিতভাবেই বিভিন্ন পণ্যের দাম উঠানামা করছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, ডাল, ডিম ও মুরগির দাম। গত এক মাস ধরে মরিচের ঝালে বাজার পড়লেও সপ্তাহের ব্যবধানে মরিচের দামে স্বস্তি এসেছে। সবজিতেও মিলছে স্বস্তি। প্রকার ভেদে সবজি পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকায়। পটল 30 টাকা, কাঁকরোল 30 টাকা, গাজর 70, টমেটো 80, বরবটি 50-60, এখন 60 চলতেছে আজকে। এদিকে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দাম স্বাভাবিক রয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, ডাল ও ডিমের দাম। পেঁয়াজ ইন্ডিয়ানটা 40 টাকা কেজি, আর দেশি রয়েছে আপনার 45 টাকা কেজি। মুরগির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বাজারে ইলিশে 6 লাভ, অন্যান্য মাছের দাম আছে ক্রয় ক্ষমতার মধ্যেই। মাছের দাম তেমন একটা বেশি না, মোটামুটি আগের মতো আছে। আজকের বাজারটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে অন্যান্য দিনের চেয়ে। চালের বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার, নানা অজুহাতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চাউলের দাম লাগামহীন, চাউল তো ধাপে ধাপে বাড়তেছে। যে চাউল কিনতাম আমরা 45-40 টাকা, সেই চাউল হইতেছে 60 টাকা, আবার দেখা গেছে 70-80 টাকা চাউল। আমাদের আপনার মিলের স্টোক করে অনেক বস্তা, হাজার হাজার স্টোক করে তুই রাখছে, তারা বলছে দান নাই, চাল নাই, এটা না, এটা না, দানের মন বেশি। রাজধানীতে বাড়ছে মানুষ, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সকল দ্রব্যাদির চাহিদা, যার সুযোগ নিচ্ছে কালোবাজারি ও মজুতদারেরা। এই অবস্থায় সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের আহ্বান ক্রেতা সাধারণের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শর্ত সাপেক্ষে খুলেছে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান। সে ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিল প্রশাসন। তবে বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ দর্শনার্থীদের মানতে হবে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য শর্ত। ঢাকার ধামরাই থেকে সহকর্মী মাসুদ সর্দারের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রের আসন সংখ্যার শতকরা 50% ব্যবহারের সরকারি ঘোষণার পর থেকেই প্রস্তুতি নিয়েছেন ঢাকার ধামরাইয়ের পর্যটন খাতের ব্যবসায়ীরা। অতিথিদের স্বাগত জানাতে পরিচ্ছন্নতা সহ আনুষঙ্গিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। করোনা সংক্রমণ প্রতিরোধে গেল 1 এপ্রিল থেকে উপজেলার বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এতে বিপুল অঙ্কের লোকসানের মুখে পড়েন পর্যটন সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগে স্বস্তি বিনোদন কেন্দ্র সংশ্লিষ্টদের মাঝে। করোনা ভাইরাসের জন্য পার্ক বন্ধ থাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। আমরা আজ থেকে আবার নতুন করে আমাদের পার্ক চালু করছি। 6 মাস যাবৎ আমাদের পার্ক বন্ধ ছিল, আমরা বেকার ছিলাম, এখন আমাদের পার্ক চালু, এখন আমরা খুব আনন্দিত। সরকারি নির্দেশ অনুযায়ী আলাদিনস পার্ক আজ থেকে খোলা থাকছে। আশা করছি সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা আগের মতো উপভোগ করবেন। এদিকে বিনোদন কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর অবস্থানের কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। সারা দেশব্যাপী বিনোদন কেন্দ্রগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে, তো এটা আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে, সরকার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী সবাই সুন্দরভাবে পরিচালনা করবেন এবং সাধারণ মানুষ রিসার্চ কমিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রের দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রচার প্রচারণা ও অনিয়ম অবহেলা রোধে প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। টাঙ্গাইল পৌরসভার 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগজিন সহ গ্রেফতার করল জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ক্লাব রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। 9mm পিস্তল এবং 6 রাউন্ড গুলি, 1টি ম্যাগাজিন এবং 1টি 7.62 পিস্তল এবং 1টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দীর্ঘ 3.5 মাস ধরে বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলা বাজার নুরুটে আবারও চালু হতে যাচ্ছে স্পিড বোট চলাচল। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটি এর মাঠে প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণ শেষে 134 জন চালকের মাঝে যোগ্যতা সনদ ও নিবন্ধন সনদ প্রদান করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর জালালউদ্দিন। আমরা এই জায়গায় 100
34টি স্পিডবুকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে পেরেছি। একটি রেজিস্ট্রিকৃত নিবন্ধকৃত যানবাহন থাকতে হবে, সেই সাথে একজন দক্ষ সনদধারী চালক থাকতে হবে। হঠাৎ করেই শিমুলিয়া বাংলা বাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় গেল রাত থেকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজটের। আরিচা ঘাটের টার্মিনালে ট্রাকের সারি এবং পাটুরিয়া ঘাটের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে 8 শতাধিক পণ্যবাহী ট্রাক। শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেল স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করল স্থানীয় এলাকাবাসী। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার পথচারী, তাই বিকল্প সড়ক তৈরি করে সীমানা প্রাচীর নির্মাণ করার অনুরোধ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় 10 ব্যক্তিকে 20,000 টাকা এবং 11টি রেস্টুরেন্ট মালিককে 38,600 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মণ্ডল। ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অব্যাহত রয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। এ লক্ষ্যে বৃহস্পতিবার ভালুকা বাজারের স্থানীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিকে মানিকগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার দুপুরে শহরের সার্ভিস মিলনায়তনে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ অন্যান্যরা। গেল রাতে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলি এলাকায় শাহিন মিয়া নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শাহিন তার বাবাকে ফোন করলে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে শাসনের নামে শোষণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বৃহস্পতিবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে 27 বস্তা ও এমএসএ চালসহ সামাদ নামের এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটক সামাদ জানান, চালের বস্তাগুলো তার বাড়িতে রেখে যান স্থানীয় এক যুব সংগঠনের নেতা আজাদ আলী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ। নিষিদ্ধ কারেন্ট জালের সাথে ভয়ঙ্কর চায়না জালের ফাঁদে দেশীয় প্রজাতির সব মাছ, ছোট বড় সকল মাছই নিধন হচ্ছে চায়না জালে। এতে শঙ্কা স্থানীয়রা, তবে মৎস্য নিধন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। টাঙ্গাইলের ঘাটাইল থেকে গোলাম মোস্তফার তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাশয়গুলোতে ভয়ঙ্কর চায়না জাল দিয়ে দেশীয় মাছ ধরার চলছে মহা উৎসব। প্রায় 200 গজ দূরে দূরে সূক্ষ্ম ও ঘন চায়না জাল পেতে রাখা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল পাতা আর সকালে চলে জাল গোছানো ও মাছ সংগ্রহের পালা। বিশেষ করে খালবিল ও নদীতে মাছের প্রজনন মৌসুমে ডিমলা, চিংড়ি, পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর, বেলে, বাইম, শোল ও টাকি সহ দেশীয় সকল মাছ চায়না জালে হচ্ছে নিধন। শুধু মাছই না, পানিতে থাকা কোনো জলজ প্রাণীও রক্ষা পাচ্ছে না এ জাল থেকে। জাল ব্যবহারকারীদের কাছ থেকে শোনা যাক সে কথা। চায়না জালের বিশেষ বৈশিষ্ট্য হলো পানিতে মাটির সাথে লম্বালম্বী ভাবে লেগে থাকে এই জাল। জালের দুদিক থেকে আটকা পড়ে মাছ। চায়না জালে মাছ ধরার ফলে ব্যাপকভাবে কমে যাচ্ছে খালবিল ও নদীর মাছ। এতে হতাশ জেলে ও খালবিল এবং নদী পারের মানুষজন। চায়না জালে মাছ এবারে সর্বশেষ করে দিতেছে, বাজারে কোনো মাছই পাইতেছি না। চায়না জালটা উচ্ছেদ করলে আমাদের অনেক মাছের উৎপত্তি বাড়বে। খাল বিলে এবং চায়না জাল দিয়া ডিমেলা মাছ মেরে ফেলাইতেছে এবং দেশে একটা মাছের একটা
এলাকাবাসী জানায় উপজেলার হামিদপুরে এ চায়না চালের কারখানা ও ডিলার রয়েছে প্রকারভেদে যার দাম 4,000 থেকে 8,000 টাকা। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন অভিযান পরিচালনা করলেও এমন কিছু আসেনি নজরে। কারেন্ট জাল এবং চায়না জাল ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, এটা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা অতি শিগগির অভিযান করব যাতে আমাদের ঘাটাইল উপজেলায় এরকম কোনো কার্যক্রম না। অপরদিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জলাশয়ে কারেন্ট জাল এবং চায়না জালের বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। যে আপনারা যে বলতেছেন সেটা হচ্ছে যে আমরা অভিযানে গিয়েছি এর আগে, হয়তো বা তারা ওটা মাথায় নাই। নিষিদ্ধ চায়না জালের মাধ্যমে দেশীয় মাছ নিধন বন্ধ হোক, দেশীয় মাছে ভরে উঠুক জলাশয়, এলাকাবাসীর দাবি কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপেই মিলবে সুফল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুর মরিচা চেকপোস্টে তোল্লাশি চালিয়ে 6টি স্বর্ণের বার সহ নুরুল আফসার ও মাইনুদ্দিন নামের 2 চোরা কারবারিকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ চোরা চালানে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের বারের বাজার মূল্য 60 লাখ টাকা। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের দেলদুয়ারে 3 বন্ধু মিলে তাদের অপর এক বন্ধুর মুদি দোকানে বসে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক নাসির এবং পারভেজকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত 1:30টার দিকে আকাশও মারা যায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।